মহাভারত রচনার প্রায় 5000 বছর পূর্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক হিন্দু রাজার প্রাসাদ ছিল। তার নাম ছিল রাজা বিরাট। ঘাঘট নদীর তীরবর্তী এ ভূখণ্ড ছিল তার রাজত্বভুক্ত পতিত তৃণভূমি। তিনি এই তৃণভূমিকে গোচারণ ক্ষেত্র ও গাভীর বাথান হিসেবে ব্যবহার করতেন। এখানে গাভীগুলো বাঁধা থাকত বলে এ অঞ্চলের নাম হয়ে যায় গাইবান্ধা। আর এই গাইবান্ধা জেলা ঘিরে রয়েছে নানা ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান। গাইবান্ধার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে অবস্থিত বালাসীঘাট। এটি একটি নৌবন্দর ও দর্শনীয় স্থান। এই ঘাট দিয়ে নৌকা যোগে বিভিন্ন পণ্য আনা নেওয়া করা হয়ে থাকে। এখানে বিনোদনের জন্য দর্শনার্থীদের ভিড়ও জমে। আছে ফুলছড়ির মদনপাড়া গ্রামের ফ্রেন্ডশিপ সেন্টার। মাটির নিচে নির্মিত এই ভবন উপর থেকে দেখতে অনেকটা প্রাচীন বৌদ্ধ বিহারের মতো। ভবনের ছাদ আর ভূপৃষ্ঠ একই লেভেলে রয়েছে। ভবনের ছাদটি সবুজ ঘাসের চাদরে আচ্ছন্ন। বালাসীঘাট যে বাদ দিলে শহরের কেন্দ্রবিন্দুতে যে কথা যার কথা বলতে হয় সেটা আমাদের পৌরপার্ক। পৌরপার্কটা এমন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং পৌরপার্কের প্রতিদিন যদি আমরা মানে সন্ধ্যার পরে বিশেষ করে সারা দিনের ভিড় লেগে থাকে, সন্ধ্যার পর যদি যাই মনে হয় যে এখানে আপনার হলে একটা মেলা লেগে গেছে, এখানে একটা 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 উৎসব হচ্ছে এখানে একটা। একটি পুকুরকে ঘিরে তৈরি গাইবান্ধা শহরের পৌরপার্ক। পুকুরের মাঝে রয়েছে পানির ফোয়ারা, যেখানে ছন্দের তালে তালে দোল খায় ক্ষুদ্র জলকণা। ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের জমিদার বাড়ি। বাড়ির গোড়াপত্তনকারী জমিদার কৃষ্ণকান্ত রায়। বর্তমানে তার বাসগৃহ, অতিথিশালা, রাজদরবার আর হাতিশালার স্থাপনার কোনো চিহ্নই নেই। এগুলোর ধীরে ধীরে হারিয়ে গেছে। রয়েছে নলডাঙ্গার জমিদার বাড়ি। শিল্পী, উপমহাদেশ খ্যাত নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা তুলসী লাহিড়ির স্মৃতি বিজড়িত স্থান নলডাঙ্গার এ জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি গাইবান্ধা জেলার গৌরবময় ইতিহাসের এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী রসমঞ্জুরি বাংলার এক বিখ্যাত মিষ্টি। দুধ, ছানা, ক্ষীর ও চিনি দিয়ে তৈরি এ রসমঞ্জুরির তুলনাই নেই। আমরা গাইবান্ধায় আসলে অনেক কিছু রয়েছে এবং এর অনেক সম্ভাবনা রয়েছে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি নিশ্চয়ই গাইবান্ধা এই সূর্য সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো আরও উদ্ভাসিত হবে এবং মানুষজন এখানে আকৃষ্ট করার মতো অনেক কিছু রয়েছে। তো গাইবান্ধা আসলে অনেক অপার সম্ভাবনা রয়েছে। এই অপার সম্ভাবনাগুলো আমরা সবাই মিলে ফুটিয়ে তুলতে পারি এবং এটা আমরাও মানুষকে আমন্ত্রণ জানাবো এখানে আসুন, এই জায়গাগুলো দেখেন, ভালো লাগবে। ধর্মীয় স্থাপনায় এগিয়ে রয়েছে গাইবান্ধা জেলা। এ জেলায় বড় জামালপুর গ্রামে অবস্থিত শাহী মসজিদ। লোকমুখে শোনা যায় 1930 সালে পারস্য থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসা হযরত শাহজামাল রাদিয়াল্লাহুর হাতে নির্মিত হয় এই ঐতিহাসিক মসজিদ। মসজিদের পাশেই রয়েছে একটি মাজার। মাজারটি হযরত শাহজামালের বলেই জনশ্রুতি রয়েছে।